ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নানুরে গুলিবিদ্ধ বিজেপি নেতা খুন, দেহ নিয়ে কলকাতায় টানাটানি। বিজেপি দফতরে মৃতদেহ নিয়ে যেতে পুলিশের বাধা, রাতে মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের। আর রাতেই নতুন কৌশল পুলিশের, এনআরএসের মর্গ থেকে মৃতদেহ বের করলো এঞ্চালি থানার পুলিশ। বিশাল কনভয় করে মৃতদেহ নিয়ে নানুরের পথে রওনা। বিজেপি নেতার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ, বুলেট বের না করায় মৃত্যুর অভিযোগ। সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে যান হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিজেপি দফতরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ। নানুরে বিজেপি নেতা খুনে তিন তৃণমূল কর্মী সহ গ্রেফতার 17, মূল অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ সহ কয়েকজন ফেরার। ঘটনার সময় তো এলাকাতেই ছিলাম না, দাবি অভিযুক্তের। মুর্শিদাবাদে পার্টি অফিসেই তৃণমূল নেতা খুন, ভর সন্ধ্যায় পার্টি অফিসে ঢুকে গুলি। মৃত্যু নওদার বালি এক নম্বর অঞ্চল সভাপতির, নেতার উপর হামলা চালিয়ে আততায়ীরা চম্পট দেয় বলে দাবি। মধ্যমগ্রামের কদমতলায় তৃণমূল কার্যালয়ে গুলি, বোমা। মধ্যমগ্রামের যুব তৃণমূল সম্পাদক সহ আহত দুই, পার্টি অফিসে তিন দুষ্কৃতী হামলা চালায় বলে দাবি। বোমা ছুটতে ছুটতে চম্পট দেয় তারা, হামলাকারীরা কারা তা নিয়ে ধোঁয়াশা, উদ্ধার আগ্নেয়াস্ত্র। ভাটপাড়ায় ফের গুলি, দুই দুষ্কৃতী দলের মধ্যে গন্ডগোলের জেরে গুলি চলে বলে দাবি। এক নিরীহ মহিলা গুলিবিদ্ধ বলে সূত্রে খবর, হামলার অভিযোগে গ্রেফতার এক। 70 লক্ষ টাকার প্রতারণা মামলায় ঠাকুরপুকুর থানায় বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ। এক ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, নেপথ্যে ষড়যন্ত্র অভিযোগ মুকুলের। এটা কোনো কথা হলো? এটা রেলের সদস্য পদ দেখে ওরকম হয় না কি? এসব আইনের রাস্তায় বিচার হবে, মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে, 8 কোটি টাকা চুরি করে। নারদকাণ্ডে ফের বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে তলব সিবিআই এর। বুধবার 11 সেপ্টেম্বর তাদের নিজাম প্যালেসে তলব করা হয়েছে। ম্যাথু স্যামুয়েলের মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, খবর সিবিআই সূত্রে। দেবশ্রী সংঘাতে ফের বেসুরো শোভন বৈশাখী, বিজেপির অস্বস্তি বাড়ে কার্যত তৃণমূলের প্রশংসা। আমরা অনেকটা সহ্য করেছি, ওয়ার্নিং বেল শেষ হয়ে গেছে। দেবশ্রী বিতর্কে জয় বন্দ্যোপাধ্যায় কটাক্ষ, তা নিয়ে ক্ষুব্ধ শোভন বৈশাখী। অরবিন্দ মেনন দিলীপ ঘোষের কাছে নালিশ। বিকৃত মানসিকতায় যে ব্যাখ্যা করা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হচ্ছে বানরের হাতে তলোয়ার পড়ে গেলে যে হয়। ব্যক্তি জীবনকে ভুলুঞ্চিত করে, মানে আমি আসলে যে সমস্ত পুরুষদেরকে দেখেছি, আমি এত অশিষ্ট লোকজনদেরকে দেখিনি, যেটা একই সঙ্গে একটি দলের মধ্যে এত কম সময় দেখতে পাচ্ছি। তৃণমূলের প্রতি সুনরম শোভন বৈশাখী। এই ধরনের ব্যক্তি কাদা ছোড়া ছুরি যদি কেউ মানে সামান্যতম করার চেষ্টা করেছে, তক্ষণে কিন্তু যিনি মাথায় থাকতেন তিনি কিন্তু সহমর্মিতার সঙ্গে এগিয়ে এসে আমাকে রক্ষা করেছেন। পাল্টা মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি। এটা রাজনীতির অঙ্গই নয়, কেউ কারো মত বলতেই পারে, পার্টি একমত নয়, আর এটা বলা ঠিক হয়নি। আপনারা কি শোকস করছেন? না, সময় সাক্ষ্য দেবে, কোনো অসুবিধা কিছু নেই। স্বাভাবিকভাবে যে কে কত বড় নেতা বাকি এটা মানুষই হচ্ছে শেষ বিচার করার বালি, সুতরাং এক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। গত 4 বছরে কাজ থমকেছিল বিধাননগরে। পুজোর আগে রাস্তা মেরামতির জন্য 75 কোটি বরাদ্দ করল পুরসভা। ভোট বৈঠকের পর জানালেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। অনুপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, তাকেও ডাকা হয়েছিল, কেন আসেননি জানি না, জানালেন কৃষ্ণা। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তবে এখনও তার বিশেষ কিছু চিকিৎসার প্রয়োজন আছে, সেই ব্যবস্থা হবে বাড়িতেই, জানালেন চিকিৎসকরা। ফের মধ্যবিত্তের সঞ্চয় কোপ, স্থায়ী আমানতে আবারও সুদ কমালো এসবিআই। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও কাটছাঁট করা হয়েছে সুদের হার, চলতি বছরে এই নিয়ে 5 বার সুদ কমালো এসবিআই। 22 বছরে গাড়ি বিক্রি তলানিতে, এবার 5টি কারখানায় উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত গাড়ি প্রস্তুতকারক সংস্থা অশোক লেল্যান্ডের। সংস্থার তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে 5টি প্ল্যান্টে উৎপাদন বন্ধ রাখা হবে। গাড়ির চাহিদা ক্রমশ কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে। শুধু অসমই নয়, গোটা দেশকেই অনুপ্রবেশকারী মুক্ত করতে চায় কেন্দ্রের সরকার, উত্তর পূর্ব ভারত সফরে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অগস্টের প্রথম সপ্তাহে কাশ্মীরের কুপওয়ারায় কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্য ও জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারতীয় সেনা। এবার আগ্নেয়াস্ত্র সহ ব্যাটের সদস্য বা জঙ্গিদের দেহ পড়ে থাকার ভিডিও প্রকাশ করল সেনাবাহিনী। চাপের মুখে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ, 1984 শিখ বিরোধী হিংসার মামলা আবার শুরু করতে গ্রিন সিগন্যাল দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, তাতে নাম রয়েছে কমলনাথের। বউবাজারে মাটির ক্ষয় রোধে সুড়ঙ্গে দেয়াল তৈরির কাজ শেষ, শুরু হবে জল ভরার কাজ। মাটির পুনর ধরে রাখতে সুড়ঙ্গে 3টি স্তরে কংক্রিটের দেয়াল তৈরি হয়েছে। প্রথম ও তৃতীয় স্তরে কংক্রিট ও স্টিলের দেওয়াল, দ্বিতীয় স্তরে বালির বস্তা দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় বেলগাছিয়া স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক, মৃতের নাম দিগন্ত রায়, যার জেরে বেশ খানিক্ষণ ব্যাহত হয় মেট্রো চলাচল। সিএসসি কেবলের ত্রুটিতেই বিবাদ বিভাগে ফুটপাতে বিস্ফোরণ, মাটির নিচে জমা হয়েছিল সহজে দাহ্য গ্যাস, তা বেরোতে না পারায় চাপ তৈরি হয়েছিল, তার ফলে বিস্ফোরণ, অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। মেরামতির পর খুলল আইরিটোলা ঘাটের জেটি, ফের শুরু ফেরি পারাপার। পয়লা সেপ্টেম্বর বানে তোড়ে ভেঙে পড়ে আইরিটোলা ঘাটের জেটি। চাঁদের মাটিতে আছড়ে পড়েও ভাঙেনি ল্যান্ডার বিক্রম। ডিডি নিউজ দাবি করেছে হার্ড ল্যান্ডিং করলেও বিক্রম টুকরো হয়নি। বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে ইসরো। বছরে চুক্তির অঙ্ক 10 কোটি টাকা। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী বার্ষিক চুক্তির অঙ্ক এক লাফে বাড়িয়ে দিল বিসিসিআই, খবর বোর্ড সূত্রে। বিশ্বকাপে ব্যর্থ হলেও সব মিলিয়ে দলের পারফরমেন্সে খুশি বোর্ড। ভারতীয় পেসার মোহাম্মদ সামিকে 2 নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না, নির্দেশ জেলা দায়রা আদালতে। বধূ নির্যাতন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, যার মেয়াদ ছিল 23 সেপ্টেম্বর পর্যন্ত। আজ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে কাতারের বিরুদ্ধে এমএ ম্যাচে খেলতে নামছে ভারত। তবে সুনীল ছেত্রী খেলা নিয়ে ধোঁয়াশা, অনুশীলনেও নামেননি সুনীল। ওমানের কাছে হারের পর শক্তিশালী কাতারের বিরুদ্ধে কামব্যাক করতে মরিয়া ভারত।